press the bell icon on the YouTube app and never miss another update. দিনক্ষণ ঘোষণার সাথে সাথে রাজ্য শুরু হয়ে গেছে রাজনৈতিক সংঘর্ষ। দলীয় ফ্ল্যাগ ফ্লেস্টুন লাগানো নিয়ে সিপিএম ও বিজেপির মধ্যে সংঘর্ষে আহত দুই দলের কর্মী সমর্থকরাই। ঘটনা কমলপুর মহকুমার বালিগাঁও এলাকায়। মারমুখী দুই দলের এই সংঘর্ষ থামাতে পুলিশ বাধ্য হয় টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করতে। উদ্ভূত এই পরিস্থিতিতে বিজেপি ও সিপিএম দুই দলের নেতৃবৃন্দরাই একে অপরের বিরুদ্ধে দোষ চাপড়াচ্ছে। আসুন দেখে নেওয়া যাক কি বললেন দুই দলের নেত্রীরা। আছেন সিপিএম বিধায়ক অঞ্জন দাস ও বিজেপি নেতা প্রশান্ত সিনহা এবং আহত সাধারণ কর্মীরা। কমলপুর শহরেরই পাশে বালিগাঁও, এই এলাকায় আমাদের প্রচার সজ্জা গতকাল রাত্রে নষ্ট করে দেয়। এই প্রচার সজ্জা নষ্ট করার প্রতিবাদে আজকে সকালবেলা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। এই বিক্ষোভ মিছিলে সশস্ত্র অবস্থায় বিজেপির দুর্বৃত্তরা আক্রমণ সংগঠিত করে। তাতে আমাদের পার্টি সদস্য, যুবকর্মী কমরেড রথীশ ঘোষ সহ তারা তিনজন আহত হন। মূলপুরে আমাদের প্রচার সজ্জা নষ্ট করছে, আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি। আজকে দীর্ঘদিন ধরে এটা চিরাচরিত অভ্যাস তাদের, আমাদের ফ্ল্যাগ ফেস্টুন নষ্ট করা, এভাবে প্রতিদিন নষ্ট করছে। এই বিষয়গুলো নিয়েই সাবেক দলীয় কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এমতো অবস্থায় আমাদের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট আব্দুল গফুর ও হসপিটালে গিয়েছে, গণ্ডগোল হয়েছে শুনে কেউ নিয়ে আহত হলো দেখতে একা গিয়েছে। তাকে সেখানে আক্রমণ করা হয়েছে, মারাত্মকভাবে জখম করা হয়েছে, ও রেফার হয়েছে, কুলাইতে আছে। আমরা বারবার আক্রমণ প্রতিহত করেছি, তারপর পুলিশ প্রশাসন সেখানে গিয়ে লাঠিচার্জ করলো আমাদের উপরে বা টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এখন পর্যন্ত এই পরিস্থিতির মধ্যেই রয়েছে। হঠাৎ করে আমি বুঝি ওই বিজেপির ইয়ার থেকে ওই পার্টি অফিস থেকে বাইরেছি, অথচ তারা যে সময় মিছিল লিয়ায় তখন আমি এই গাই খেয়ে যেতাম, গাই খেয়ে আমি দুধ লিয়া টাউন আসি। এদিকে এই ঘটনায় আহত একজন সিপিএম কর্মী আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসা চলছে ও একজন বিজেপি কর্মী সহ অন্যান্যদের চিকিৎসা চলছে কুলাই ও কমলপুর হাসপাতালে।